ইলেকট্রিক যে কোনো ধরনের গ্যাস সংযোগ দেয়াই দেশে দীর্ঘদিন বন্ধ এবং এটি সরকারি ঘোষণা। কিন্তু আমি যদি বলি গত সাত দিনে কমপক্ষে তিনটি আবাসিক ঠিকানায় আমি গ্যাস সংযোগ নেওয়ার সব ব্যবস্থা করে ফেলেছি, এমনকি একটি ডাইং কারখানায় লোড বাড়ানোর সব রকমের সিস্টেমও হয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না। চলুন দেখি কারা কিভাবে সরকারি নির্দেশের তোয়াক্কা না করে হরহামেশাই অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার ব্যবসা চালিয়ে যাচ্ছে। আজ উন্মোচনে আমি কাউসার সোহেলি আছি আপনাদের সঙ্গে। কর্মব্যস্ত কারখানা নিউ মদিনা বেকারি, বিশাল আকৃতির দুটি সিলিন্ডার দুপাশে নিয়ে চলছে গনগনে চুল্লি। খুব সাধারণ দৃশ্য, তবে সিলিন্ডারে একটু ধাক্কা দিতেই পাল্টে গেল সেই সাধারণ দৃশ্যই। আপনার সিলিন্ডার ফাঁকা, কিন্তু গ্যাস তো ভালো জ্বলতেছে। না এমনি দেখা যায়, দেখেন কেউ দুই জায়গা কোন জায়গায়। কারখানার পেছন দিকটাতে যেতেই চোখে পড়ল গ্যাস লাইন, সংযোগ চলে গিয়েছে রান্নাঘর থেকে কারখানার বিভিন্ন পয়েন্টে। কেন যে গ্যাস আসে না? হ্যাঁ গ্যাস আসে, ওটা আমার ধরন নিচে কি আসে না আসে সেগুলো। যাচ্ছি সেই বেকারির মতোই সাইনবোর্ড ছাড়া এই ওয়াশিং ডাইং কারখানায়। দুটি বয়লার কাজ করছে একই সাথে। গ্যাস খরচ নেই। ও আপনাদের গ্যাস লাগে? আপনাদের গ্যাসের কোনো ব্যবহারই না? যদিও কাপড় ওয়াশ করার পাশাপাশি রং করার কাজ করেন তারা, নিজেরাই বললেন। এবং কাপড় রং করতে বয়লার ব্যবহার করতেই হয়, আর এই বয়লার চলে গ্যাসে। এই আবাসিক ভবনে 66টি ফ্ল্যাট, আশেপাশের ভবনের চেয়ে এখানে বাসা ভাড়া কিছুটা বেশি, কারণ ভবনে গ্যাস সংযোগ কয়েকদিন আগেও ছিল। সরকারি নির্দেশনায় গ্যাস সংযোগ দেয়া বহুদিন ধরে বন্ধ, তাহলে এই ঠিকানাগুলোতে গ্যাসের চুলো কিভাবে জ্বলছে জানতে এবার যাচ্ছি স্থানীয় তিতাস গ্যাস অফিসে। এই ঠিকানাগুলোতে গ্যাস সংযোগ আছে কিনা এটা নিশ্চিত করা যাবে? সংশ্লিষ্ট কর্মীদের ডেকে জানতে চাইলেন এই কর্মকর্তা। ওদেরকে ওইগুলো দিয়ে যান, হ্যাঁ, আর নেক্সট যে কোনো একদিন আসেন আমরা ওটা দিয়ে দিব যে আমাদের আছে কিনা। এই ঠিকানাগুলোতে তিতাসের গ্যাস সংযোগ আছে কিনা তা সুনির্দিষ্ট করে জানাতে পারেননি স্থানীয় কর্তৃপক্ষ, কিন্তু এই ঠিকানাগুলোতে জ্বলছে তিতাসের গ্যাস সরাসরি লাইন সংযোগে সরেজমিন, এমনটাই জেনেছি আমরা। তাহলে এই আগুন কিভাবে জ্বলছে, সংযোগী বা গ্রাহকদের কারা কিভাবে দিল, এখন সেই তথ্যই খুঁজব আমরা। তবে তার আগে এখন এমন একজনের সঙ্গে পরিচয় করাবো যিনি তিতাসের হিসেবে অবৈধ গ্রাহক। মাছরাঙা টেলিভিশনে দিন কয়েক আগে টেলিফোন করে আমাদের জানিয়েছিলেন কিভাবে অসাধু কর্মীদের পাল্লায় পড়ে এখন তিনি অবৈধ গ্রাহক। সরাসরি কথা হলো তার বাসায়। আমি অফিসে গেছি, পরে তো ওরা বলতেছিল যে না হবে না বা হচ্ছে না, এটা সম্ভব না, এখন আর লাইন তারা দেয় না। তো আরিফ সাহেব তো আমাকে লাইন দিল, 80,000 টাকা নিল আমার কাছ থেকে এবং সে আমাকে লাইন করে দিল। তো ওরা আমার কাছ থেকে মাসে মাসে প্রতি চুলা প্রতি 1,000 টাকা করে নিয়ে যেত। তো আমি ওইভাবেই দিতাম, আমাকে কোনো রসিদও দিত না বা বই তো দিচ্ছিলই না। সেক্ষেত্রে এর ভিতরে কেউ চেকেও আসেনি না, হঠাৎ করে 8-9 মাস পরে সামলাইনটা কেটে নিয়ে গেল, বললো যেটা অবৈধ। ধরে নেই এই গ্রাহকের নাম হাবিবা। হাবিবার সঙ্গে আরিফ নামের এক ব্যক্তি সায়দাবাদ আলম হোটেলে বসে গ্যাস সংযোগের সব ব্যবস্থা করেন। অফিস থেকে নেমে আসার পরে তো দেখা গেলো 2-3 জন লোক আরো আসলো, এসে আমাকে বললো আপা কি করবেন, আমরা করে দিতে পারবো। তা সেই টিকাটুলির অফিসের গেটেই আপনাকে এসে? হ্যাঁ গেটেই 3-4 জন নামার সাথে সাথেই ওরা চলে আসে। শুধু আরিফ মিয়া নয়, হাবিবার কাছ থেকে আরো 2 ব্যক্তির ফোন নম্বর পেলাম যারা টিকাতুলি তিতাস অফিসের কর্মচারী। আনঅফিসিয়াল অর্থাৎ অবৈধ গ্যাস সংযোগ দিতে পারেন এমন কয়েকজনের ফোন নাম্বার এখন আমাদের হাতে। এরা কেউ কেউ তিতাসের সরাসরি কর্মী, কেউ আবার দালাল বা আউটসোর্স। এখন আমিও হাবিবার মতো একজন গ্রাহক সাজব,
কারণ আমারও চাই আনঅফিসিয়াল গ্যাস সংযোগ। আমার মাতুয়াইলের নতুন বাসায় 10টি ফ্ল্যাটে আমি 10টি চুলার গ্যাস সংযোগ নিতে চাই। এই মুহূর্ত থেকে আমি সুফিয়া বেগম এবং আমার স্বামীও বিদেশ থাকে। দেখা যাক কি হয় এবার। শিবলি সাহেব এক নামেই সবাই চেনেন, টিকাতুলি তিতাস গ্যাস অফিসের এই অফিস সহকারীকে। টেলিফোনে প্রথম যোগাযোগ করব তার সঙ্গে। আরে এখন আপনি এখন চুলা এখন বন্ধ আবার? ঘর তো বানাই ফেলাইছি, ভাড়াও আসে, এখন চুলার জন্য তো ভাড়া পাই না। এই মাসের শেষে আমার একটা ফোন দিয়েন, এই মাসের শেষে। মাস শেষের অপেক্ষায় না থেকে 5 দিন পর 20 জানুয়ারি আবারও ফোন করা হলো তাকে। যে আমার নটরডেম কলেজের সামনে আসতে কইছিলেন। আমি আসছি। অফিসের নিচে আসতেই আমাদের সামনেই পড়লেন শিবলি সাহেব, তবে পাশে দাঁড়িয়েও আমাদের কাছে পরিচয় প্রকাশ করলেন না তিনি। অলক্ষে রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা এক যুবককে হাত নেড়ে ডাকলেন, দেখিয়ে দিলেন আমাদের। কথা শুরুতেই জানলাম যুবকের নাম ফরহাদ, তিনি শিবলি সাহেবের আউটসোর্স। এক পর্যায়ে আমার সঙ্গী সহকর্মীকে সার্চও করলেন তারা, পরীক্ষা করলো তার হাতে থাকা মোবাইলও। সংস্থার লোক না কোনো সাংবাদিকের লোক না কি কোনো পুলিশ ডিপার্টমেন্টের লোক, এগুলো আমি যাচাই বাছাই করে পরে কথা বলবো। অনেক দেন দরবার শেষে রাজি হলো লাইন লাগাতে, তবে দর এবার 1 লাখ। কই যে এক মাসের মধ্যে পামু উঠে না এটা কই এক মাস, আমরা মাস মাস তা হলো মাস মাস এটা পরে যা মোটামুটি তাও একের উপরে কিন্তু উঠবেন না। বলে যান আপনি যান এক মানে বুঝছে। হ্যাঁ হ্যাঁ 1 লাখ টাকা কন্ট্রাক্ট সিস্টেম হয়ে গেছে আমাদের সঙ্গেও। এর পরের লক্ষ্য আরেক তিতাস কর্মী মেজবাউদ্দিন, তিনি টিকাটুলি অফিসেই বসেন, তবে এখন 15 দিনের জন্য কাজ করছেন মতিঝিল অফিসে। 22 জানুয়ারি শুক্রবার আমাদের করা প্রথম প্রস্তাবে রাজি হয়ে গেলেন মেজবা। বললেন বিকেলেই আমার মধ্যপাড়ার বাসায় এসে সরজমিন দেখবেন গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে। বাসায় নেওয়া যাবে না, তাই নিলাম নতুন কৌশল, ফোন বন্ধ রাখি টানা 4 ঘন্টা। এরপর আবার ফোন করতেই কথা বলবার জন্য 2000 টাকা হাদিয়া দাবি করলেন তিনি। আমি লোক ঢাকা থেকে লোক ঢাকা আনছি, লোক ঢাকা আনি এখানে কথা না অপেক্ষা করে পরে চলে আসে। আমি তো মানুষ, আমার জানার ছিল খারাপ আগে যে 2000 টাকা করে দিয়েছে টাকা পাঠানোর শর্তে রাজি হতেই মুহূর্তে পাল্টে গেল গলার স্বর। বললেন লাইন নিতে হলে কিভাবে কি করতে হবে। অফিস ম্যানেজ করে আপনাকে এটা চালাতে হবে। আমরা অফিসে যে 10-12 জন আছে এদিকে টাকা টোকা দিয়ে আমরা চালাতে যাবো, প্রতি মাসে মাসে যে 10,000 টাকার বিল আসে বিলটা করে লেগে দিবে, দিলে বলে দেবো কারে কি দিতে হবে, অথবা 2-3 মাস পর পর অফিসে আসে টাকা দিয়ে দেওয়া হবে। আগে যদি কোনো টিম যায়23 জানুয়ারি শনিবার ছুটির দিনেই অফিসে হাজির মেজবা, হাজার হোক হাদিয়া নেয়া বলে কথা। অফিস গেট থেকে আমাদের নিয়ে গেলেন পাশের গলিতে, সঙ্গে তার আরেক সহকর্মী। কথার শুরুতেই বুঝে নিলেন সেই হাদিয়া 2000 টাকা। তারপর হলো অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সিস্টেমের পাকা কথা। গ্যাস চুলা জ্বলা শুরু হইলে দিব কত করে দিয়া? মাসে 10,000 চুলা, 10টা চুলাই 10,000। আমি একসাল লেখ কে তুলছি ক্যালেন্ডারে। আর আপনার নাম কি স্যার? আমার নাম একরাম। 1 লাখের কম তো হইবে না? 1 লাখের কম হইলে তাহলে আর আমাদের দরকার নাই। লাইন কাটতে বা চেকের লোক গেলে ব্যবস্থা নেবেন এই ত্রাণকর্তা। আর আমি সুফিয়া বেগম নিশ্চিন্তে চালিয়ে যাব অবৈধ বিষ সংযোগ। সেই অবৈধ গ্রাহক হাবিবার কথাই ঠিক হলো। আমরা দাঁড়ালাম টিকাটুলি অফিস গেটে, আমাদের কাছেও মুহূর্তে ছুটে এলো 2-3 জন। সবারই প্রশ্ন কি করবেন, কার কাছে যাবেন। এদেরই সঙ্গে কথা বলতে গিয়ে মিলল আরও চাঞ্চল্যকর কিছু তথ্য।
জানলাম টিকাটুলি অফিসে ২২ বছর ধরে বদলি ছাড়াই চাকরি করছেন দুই কর্মচারী, তাদের একজন গাড়ি চালক নবি। তার মাধ্যমেও যে কোনো কাজ করানো সম্ভব বলে চাউর আছে অফিসে। আরেক গাড়ি চালক নাসির বর্তমানে লাইন টেকনিশিয়ান হিসেবে কর্মরত এবং নাসির ড্রাইভারের ছেলে সোহাগ এই তিতাস গ্যাস অফিসের সবচেয়ে ব্যস্ত ঠিকাদার। এবার নতুন সিস্টেম, গ্যাস সরবরাহ লোড বাড়াতে চাই আমার ডাইং কারখানায়। কথা বলবো ঠিকাদার সোহাগের সঙ্গে। তিনি দিনের পুরোটা সময় অফিস করেন টিকাটুলি তিতাস গ্যাস অফিসের তিনতলার একটি রুমে। যদিও তিনি অফিসের কেউ না, তবে আগেই বলেছি তার বাবা নাসির এখানে টানা ২২ বছর ধরে চাকরি করছেন। আমার এখন ইয়া আছে, দুটো বয়লার আছে। তিতাসের অফিসেই বসেই আউটসাইডার সোহাগ তিতাসের বিভিন্ন রেজিস্টার এবং গোপন ফাইল বের করে নিয়ে আসলেন আমাদের সামনে। খুঁজলেন শান্তা ডাইং এর বিস্তারিত তথ্য। কন্টাক্ট হলো আমাদের ১২ লাখ টাকায়। টাকাটা কেমন লাগতে পারে আপনি একটু ধারণা দিয়ে দেন। আমি আপনাকে বলি, এই যে আমি বলি ৩.৫ লাখ কাজ করতেছি, ৩.৫ লাখ লোড, ওটাও ১২ লাখ টাকা। আপনার ৫১০০ আমি বেশি বলি। ডেমরা, মাতুয়াইল, যাত্রাবাড়ি, শনিরাকরা, সাইনবোর্ড, টিকাটুলি এবং এর আশপাশের আরও কিছু এলাকা মিলে প্রায় ২২ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত করেছে কর্তৃপক্ষ। এই গুগল ম্যাপ যদি দেখি তাহলে আবদুল্লাপুর থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত দূরত্ব ২২ কিলোমিটার। এই দূরত্ব যতটুকু অবৈধ সংযোগের পরিমাণও কিন্তু ততটুকু। এই ২২ কিলোমিটারে যদি ৫০০ অবৈধ আবাসিক গ্রাহক থাকেন এবং প্রত্যেকে ১ লাখ টাকা করে সংযোগ খরচ দেন এবং যারা আবার এখানে শিল্প এবং বাণিজ্যিক সংযোগ নিয়েছেন তারা কিন্তু সংযোগ খরচ দিয়েছেন ৫ লাখ থেকে ২০ লাখ পর্যন্ত, তাহলে অবৈধ লেনদেনের পরিমাণটা কোথায় দাঁড়ায়? এসব হাজারো অবৈধ লেনদেনের ছড়াছড়িতে রাষ্ট্র প্রতিদিন হারাচ্ছে হাজারো সিএফটি গ্যাস এবং তিতাস কর্তৃপক্ষ পড়ছেন সিস্টেম লসে। যোগাযোগ করলাম কারওয়ান বাজারের তিতাস গ্যাস কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে। দায়িত্বে আসা নতুন ব্যবস্থাপনা পরিচালক কথা বললেন না। ২০১৯ সালে দুর্নীতি দমন কমিশনের হটলাইনে সবচেয়ে বেশি অভিযোগ আসে তিতাস গ্যাস সংযোগের দুর্নীতি নিয়ে। সত্যতা যাচাইয়ে দুদক তখনই অনুসন্ধান চালায় তিতাসের অফিসে অফিসে। অনুসন্ধানে উঠে আসে অবৈধ সংযোগই তিতাসের সিস্টেম লস ও লোকসানের মূল কারণ। আপনাদের কাছে ফুটেজ আছে যে তারা এখনো অবৈধ সংযোগ দিচ্ছে বা হচ্ছে? এটা যদি হয় তাহলে এটা খুবই আনফর্চুনেট, এটা আমরা এক্সপেক্ট করি না কোনোভাবেই যে তারা আমাদের সুপারিশগুলো বাস্তবায়ন করবে না বা এ বিষয়ে পদক্ষেপ নেবে না, এটা কাঙ্ক্ষিত নয়। সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে যদি বাস্তবায়নের অভাবে কিংবা এখনও এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ না নেয় এবং তার কারণে আবার নতুন করে দুর্নীতির সূত্রপাত হয়, সরকারের অনেক আইনগত ব্যবস্থা নেওয়ার অনেকগুলো উপায় আছে, মন্ত্রণালয় নিতে পারে তার নিজস্ব ইতে, মন্ত্রণালয় যদি না দেয় আমাদের উপরে যদি কোনো কিছু বর্তায় তো আমাদেরকেও সেভাবে দেখতে হবে। এবং যেটা বললেন যে অফিসের ভিতরে তারা অফিস নিয়ে একটা এই ধরনের কর্মকাণ্ড করে, এটা গুরুতর অপরাধ, যেটা করতে পারে না। অফিসের ভিতরে তাদের সরকারি অফিসের ভিতরে আর একজনে অফিস বসাবে বা বসায় করতে কাজ করবে, এটা তো অপরাধ হিসাবে বিবেচিত। গ্যাস চুরি ও অপচয় ঠেকাতে ঢাকা শহরে তিতাস গ্যাসের পাইপলাইন ঢেলে সাজানো হবে, এ নিয়ে প্রকল্পও নিয়েছে সরকার। অথচ এমন অনেক গ্রাহকই আছেন যারা অবৈধ সংযোগ নেবেন না কিন্তু খরচ কুলাতে না পেরে বন্ধ করতে বাধ্য হচ্ছেন কারখানা শিল্প প্রতিষ্ঠান। রাজধানীর বহু এলাকার বাসাবাড়িতে ২৪ ঘন্টাই জ্বলে না চুলো কারণ গ্যাস সরবরাহ কম। অন্যদিকে দালাল ও কিছু অসাধু তিতাস কর্মী লাখ টাকায় যখন তখন বিক্রি করে তিতাসের
গ্যাস লাইন অবাধে চালায় রমরমা বাণিজ্য।